এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো আজ হচ্ছে 16th November, স্যাটারডে। অফিস ছুটির পর যাচ্ছি ফেন্সি বাজার। মা বলে দিয়েছিল টুল নিয়ে যেতে বাবার জন্য, তো ওটাই নিতে যাচ্ছি। তো এখন বর্তমান আছি আমরা ফেন্সি বাজার। ওরকম না হইলো, মোটামুটি তো আছে। ফেন্সি বাজার অনেক সবসময় থাকে। ও আর কালকে গুরু নানকের এসে আসুন না, বার্থডে, এটা লেগে সাজাইছে। মানে ফেন্সি বাজার আসলে সিজনে আসো নন সিজনে আসো সবসময় ভিড় থাকবে, তো ওটাই বলছিলাম ওকে। আর এদিকে দেখো কেউ ব্যাগ নিচ্ছে তো কেউ কিছু নিচ্ছে। আর এদিকে ডেকোরেশন, মানে কালকে গুরু নানকের বার্থডে ছিল, 15th November, তো ওটারই সাজাবার চলছে। তো ব্লগটা দিতে তো আমাদের একটু দেরি হলো, কারণ ওর শরীরটা ভালো ছিল না আর আমার অফিসে একটু চাপ ছিল, তার জন্য আর এডিট করা হয়নি। তো আজ করছি এডিট। তো এই যে দেখো ক্রিসমাস ডেরও সব কিছু ডেকোরেশন উঠে গেছে, আঠেরো উপরে আছে। আরে এক মাস কিন্তু মাল মাল কিনা নিব না, জানব কেমনে যাবে, কেউ অরুণাচল লয়ে যাবে, কেউ মেঘালয় লয়ে যাবে। ওরিয়েন্ট টিপাল ট্রেডার হম লোগ ইসি সে তো লেতা হ্যায়। তো এখান থেকে বাবার জন্য টুলটা নিয়ে নিলাম, টুলটা বেশ হেভি ছিল, ভালো। তো এই শপটা আছে ফেন্সি বাজারের, পার্কটা আছে যে দেখা যাচ্ছে, দেখো তো এটার অপোজিটই আছে। তো আমরা টুকটাক জিনিস এখান থেকে নিয়ে থাকি, ভালোই থাকে। তো তারপর চলে আসলাম কালী মন্দির। কালী মন্দির মানে সাইডে একটা প্রোগ্রাম হচ্ছিল, তো ওখানে এসেছি। ট্রেন লাইন পড়েছিল, তো ওকে বললাম দাঁড়িয়ে থেকে কি করব, চলো ভিতরে ঢুকিয়ে দেখি কি হচ্ছে প্রোগ্রাম। তো সুন্দর ডেকোরেশনও করেছিল বাইরে, আর ভিতরেও প্রোগ্রাম চলছিল। ভিতরে ঢুকে দেখলাম যে হাবান হচ্ছিল ওদের ল্যাঙ্গুয়েজ যেটা বলে, আর সাথে একজন খুব বড় গায়ক গানও করছিল। কালী মন্দির নিচে তো প্রোগ্রামটা হচ্ছিল না, তো ভাবলাম যে কালী মন্দির একবার ঢুকে যায়। তো সামনে যখন এসেছি স্কুটির থেকে যখন নেমেছি, তো এই দেখো এই যে সাইডের প্রোগ্রামটা হচ্ছে, প্যান্ডেল হয়েছে। আর কি প্রোগ্রাম হচ্ছে আমি ঠিক জানি না, তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্ট করো প্লিজ। আর এখন তো মোটামুটি 8টা বাজে, তো মন্দির খালিই ছিল, ভিতরে পূজারই ছিল। এই যে কালী মন্দির ফেন্সি বাজারের, তোমরা মার দর্শন করে নাও, খুব সুন্দর। তো নিচে চলে যাচ্ছি এখন আবার। তো বেরিয়ে পড়ছি ওখান থেকে, আটগাঁও এসে দেখছি যে বারাত যাচ্ছে আর কি, পিছনে বড় আছে। তো এই ডেকোরেশনটা ওদের মারবাতে একটু অন্যরকম হয়ে বারাতে, ভালো তোমাদের সাথে শেয়ার করি। চুলটা নিয়ে চলে আসলাম, আর মাকে প্রথমে মাকে এনে দিয়েছি, মা পরে বাবাকে দোকানে দিয়ে দেবে। তো বাবার দোকানে চেয়ার মানে টুলটা ভেঙে গেছে অল্প, তার জন্যে মা বেসিক্যালি টুলটাই আনিয়েছে। আর ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডেমো দেখাচ্ছে যে কিতনা হার্ড, এই দেখো সত্যি টুলটা হেভি ছিল, ভালো। দোকানের জন্য ঠিক আছে, কেউ মালটারও নামাতে হয় না উপর থেকে। হ্যালো এভরিওয়ান, হ্যাপি সানডে। এই যে অর্জুন বোচলে এসেছে, ভিডিও অন করার সাথে সাথে বলে ওরার সাথে যা হয়ে গেছে। তো আজকে তো অফিস নেই, বন্ধ, সানটান করে চলে আসলাম। পুজো দেওয়া শেষ, কাপড় টাপড় যা ধোয়া ছিল, সানডে তো থাকে ইনতে না, তো ওগুলো শেষ। দাদাই থেকে বাজারে এনেছে ছোটো মাছ আর পাঠার মাংস, আর ও গেছে একটু বাজারে, ও মাছের মাথা তারপর কাতলা মাছ এগুলো নিয়ে আসছে। আর সকালে বললো কিছু বানাতে লাগবে না, খাওয়া বাইরের থেকে কিছুটা নিয়ে আসবে। তাহলে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, সানডে ব্লগ ছোটোখাটো, তোমার সাথে যা করি না করি একটু একটু শেয়ার করছি। স্টার্ট দেবো, এই যে হাই। কোথা থেকে নিয়েছো গো? বাসকর্ণগর যে স্টলগুলো বসে না, ওইখান থেকে এনেছে ডাল, ডাল পুরি আর পায়েস ঘরেই ছিল। তো মাকে দিয়ে দিয়েছি, আর এদিকে ওকে দিয়ে আমিও নিয়ে বসে পড়লাম। দাদা খাবে না, দাদা ভাত খেয়েছিল সকালবেলা, ভালোই ওটা, ভালোই ওরা ভাস্কর্ণ করতে গেলেছে ফিলিংটা, জানো না।
মুড়িঘণ্টা, তার জন্য এই পেস্টটা করে নেব। আছে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো, বাস। আর আর এখানে মাছ ভাজা ভাজি চলছে, মানে মাছের মাছের মাথা ভাজা ভাজি চলছে। আর এই যে মাটন হবে, ম্যারিনেট করে রাখা আছে, শাক হবে। এই হচ্ছে সানডে রাজকে আমাদের খাওয়া। তো একটু করেই বয়েল করেছি, এই যে কি বলে এটাকে, জলপাই। আর এদিকে আছে ধনে পাতা আর কাঁচা লঙ্কা আর গুড় দেওয়া হবে, সব কিছু দিয়ে সে টেস্টে করে ও মাখবে। আমার তো কথা বলছে ফোনে, এই যে তো একটু পরে মাখবে। ও রেডি সব, এই যে মাখামাখি চলছে এখন জলপাই। তো আমরা যে আগে মাখতাম বিয়ের আগে, তখন চিনি দিয়েই দিতাম, কিন্তু গুড় দিইনি কখনো। তো শাশুড়ি মাই বললো যে গুড় দিয়ে খেয়ে দেখো, অনেক টেস্টি হয়। কিন্তু মা যদিও বা খাইনি, বাট বলে দিয়েছিল আমাদেরকে গুড় দিয়েই বানাতে। তো গুড় দিয়ে কিন্তু হেভি হয়েছিল। কাঁচা লঙ্কা দিয়ে একদম দিয়েছে, তোমরা যদি খেতে চাও মেখে খেয়ে নিও, আমাদের এখানে এসো না। এটা লেটেস্ট, এই শীতের মানে হালকা হালকা শীতের মধ্যে রোদ্র পড়ছে, তার মধ্যে রোদ্রের তাপ অনেক। আর এই যে আমার একটা ছোট দেওয়ার, তোমার বাটার ব্লগে ওকে দেখাচ্ছি, খায় তো দেখো বহুত টেস্টি। তো চলে আসলাম জলপাই মাখা খেয়ে সবাই মিলে উঠানে বসে রোদের মধ্যে। তারপর এখানে মা বানাচ্ছে মাটন, আর শাক হয়ে গেছে মা বললো, মাকে জিজ্ঞেস করলাম। তো এখানে অনেক রকমের শাক আছে, মা বললো লাই শাক আর কি বাকি শাক দিয়ে একসাথে মিলিয়ে বানিয়েছে। সব মিক্স শাক, আর এখানে আছে মাটন। তারপর আমি বানিয়ে নিচ্ছি মুড়ি ঘণ্ট। তো আলু আর পেঁয়াজ, প্রথমে আলুগুলো ফ্রাই করে তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এদিকে আছে মুড়ি ঘণ্ট চালটা ভিজে রেখেছি, জোয়া চালটা। তো একসাথে যখন ফ্রাই করে তারপরে মশলাটা দিয়ে দিচ্ছি, পেস্ট করেছিলাম যে। তো এই যে আমার রেডি মুড়ি ঘণ্ট, আর এই মাটনও রেডি। প্রেশার কুকারে মা দিয়ে দিয়েছিল, সিটি সিদ্ধ হয়েছিল না। আসলাম মার এখানে একটু, মার বানানামানি করছে। এই যে কি বানাচ্ছো মা? পাবদা মাছের ঝোল, আর একটা বানাবো পরে। কি মাছ? মগা মাছের চচ্চড়া। কতদিন পরে আজকে মানে মাছ হচ্ছে আমাদের এখানে না? ওষুধ ওষুধ সব শেষ হয়ে কতদিন পরে? মোটামুটি 22 দিন। দশ দিন লেগে বেকার নিয়েও মাছ ভাঙছি। ওইটাই তো, না তো পুরো কার্তিক মাসই বেজ হয়ে যেত। তো এই যে ঝুলগুলো একটু শুকিয়ে আসলে দিয়ে দিই। তো তোমরা তো জানোই সবাই আমার শ্বশুরবাড়ির বাপের বাড়ি অপোজিটই আছে, তার জন্য ফাঁকে ফাঁকে আসতে পারি কখনো কখনো। তো মা বানাবে এখন মকা মাছ। তো ভাবলাম মকা মাছের রেসিপিটা বলবো তোমাদের সাথে, শেয়ার করি মা কীভাবে বানায়, তারপরে চলে যাবো আবার ঘরে। তো চলো দেখা তোমাদের। প্রথমে মায়ের শেষা তেলে মকা মাছগুলো ফ্রাই করে নিচ্ছে। ভালো ফ্রাই করে মা উঠে নিচ্ছে, কারণ বাবা এত মানে পুরো কাঁচা খেতে ভালোবাসে না, তার জন্য মা একটু ফ্রাই করে নিচ্ছে। না কি কি জানি আছে মা? কাঁচা লঙ্কা, এই যে শুকনো লঙ্কা, আর পেঁয়াজ, আর টমেটো পেস্ট। হ্যাঁ, কুচি দিবা না এটাতে? না, ডাইরেক্ট কুচি দিবি। ভালো বানা কুচি, ঘরের কত কিছু না সবাই বুঝে বুঝে রাঁধতে লাগে মাদের। মারা তো সব কিছু অ্যাডজাস্ট করে না। হবে জল দিও অনেক একটু না একটু মাখামুখি করে করে। আর একটা এইভাবেও হয়, এটাও টেস্টি হয়। একটু রেডি, এই যে মকা মাছের করুন। বাস একটু জল দিয়েছিল পরে, দশজন গ্রেভি গ্রেভি একদম শুকিয়ে শুকিয়ে এসেছে, তখন মাছগুলো দিয়ে দিয়েছে না মা লাস্টে। আর দেখো এই যে মা আমাকে দিয়ে দিয়েছে, নিয়ে চলে যাবো ঘরে। টেস্টি টেস্টি। তারপর ঘরে এসে ভাত খেতে বসে পড়লাম। দেখো ভাতটা খেয়ে শুয়েছিলাম, হঠাৎ করে দেখি কি একটা বানিয়ে নিয়ে এসেছে।
আমার তো হাসতে হাসতে শেষ দেখাচ্ছি তোমাদেরকে। কি দেখো দেখো ভালো করে কি বানিয়েছো আকামের জিনিস। পায়েস বানিয়েছি, পায়েস। পায়েসের মধ্যে কি আছে এটা তো দেখাও। পনির পেঁয়াজা। খালি আকাম করে কিচেনে গিয়া যে ধর পনির কেটে কেটে দিয়েছে, দুধ মিলিয়েছে এটাতে, আর ছিল কিসের পায়েস জানি, চুষি চুষি। কি এটার নাম কি? পনির পেঁয়াজা। মা দেখে না এগুলো আকাম রেখে দিই, বানাবো কিছু একটা পরে, এখন না চা টা খেয়ে তারপরে বানাবো। এখানে রসুন আর আদা বাটা আছে, আর নুন পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়ো, জিরা পাউডার, একটু ব্ল্যাক পেপার পাউডার, মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দেবো ময়দা, ময়দা কর্নফ্লাওয়ার যা আছে থাকে, কর্নফ্লাওয়ার নাই আমাদের শেষ হয়ে গেছে, তাই জন্য একটু ময়দা দিয়ে দিচ্ছি। এভাবে মেরিনেট করে থাকো, পরে দিয়ে বানাবো, আমি চাটা খেয়ে নিয়ে। এই যে মা রেডি, পিসির বাড়ি যাবে আজকে অনেক বছর পরে, ছোট পিসির বাড়ি। আর এদিকে এই যে আমার ভাইও রেডি রেডি, তো এই যে পিসির বাড়িগুলো নিয়ে যাবে বিস্কুট টিস্কুট, এগুলো ঢুকাচ্ছে এখন। হ্যাঁ ঢোকাও ঢোকাও, রেডি, খালি উড়না নেবে ওই যে উড়না। আমি যাচ্ছি না, মার এই চুড়িদারটা অনেক বছর আগের, আমার বিয়ের আগে না মা, দুর্গাপূজার সময় বাবা একবার দিয়েছিল। আমারও গ্রিন কালারের, পরবো একদিন, এখন তো পরে এগুলো আনার কালে। এই যে না সাইড করে নেওয়া যায়, পরে নিয়ে নেও। হ্যাঁ বড়িয়া, ঠিক আছে। তো এই চলে আসলাম মার এখান থেকে, তো চাটা খেয়ে একটু মার এখানে গেছিলাম, মারা মানে রেডি দেখালো তোমাদেরকে, রেডি হচ্ছিলো পিসির বাড়ি যাবে করে, তো চলে গেল ওরা। আমিও এদিকে এসে আবার ক্যান্ডিকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম, বাজে এখন 5:30, আজকে আমরা ঘরেই আছি, কোথায় যাচ্ছি না, নেক্সট সানডে আবার ঘোরাঘুরি আছে একটু সেটু সামনাসামনি, তো ওইটাই ভাবলাম আর থাক এই সানডে ঘরেই থাকি, সবসময় ঘরেও থাকতে হয় মাঝে মাঝে, তাই না, সব সানডে যে বেরোতে হবে এরকম কিছু কথা নেই। আর পনিরটা যে মেরিট করে রেখেছিলাম একটু পরে বানাবো 7:00 দিকে। শিখলো না এখন, হ্যান দেওয়া শিখলো না, 4 বছরের বার্থডে আইতেছে, ছোটি 3 বছরের। তো রিফাইন অয়েলে রসুন আর আদা ফোড়ন দিয়ে তারপর ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, টুমডুমো করে কেটেছি দেখছি তোমরা। আরও এদিকে মোমো কিনে নিয়েছে রেডিমেড, তো ভেবেছি পনিরের পকোড়ার সাথে সাথে ওটার মধ্যে মানে মোমোগুলো দিয়ে দেবো, টেস্ট লাগবে খেতে। তো এই যে পনিরগুলো ফ্রাই করে নিচ্ছি আর মোমোটা তারপরে ফ্রাই করব, তো দেখছি তোমরা পনিরটা ফ্রাই হয়ে গেছে, তো তারপর আমার মোমোগুলো ফ্রাই করে নিচ্ছি বাস। তারপরে ওই যে বানিয়েছিলাম যে ক্যাপসিকাম আর পেঁয়াজ সব কিছু দিয়ে সস দিয়ে দিয়েছি, রেড চিলি সস, সয়া সস, টমেটো সস সব কিছু মিলিয়ে। তো বলো, দেখালাম তোমাদেরকে মোমোটা মানে কি রেডিমেডই নিয়ে এসেছিলো, বাস আমি একটু তেলে ফ্রাই করে মানে একটু ফ্রাই করে বাস, তারপর ওই যে যেভাবে পনিরগুলো করেছি ক্যাপসিকামের সাথে ওটা করে দিয়েছি। কিন্তু জানো মানে পনির থেকে বেশি মোমোটাই ভালো লাগছিলো, ফ্রাইড মোমোর মতো হয়ে গেছে না, জুসি জুসি ক্যাপসিকাম সব কিছুর সাথে, বেশ ভালোই লাগলো। ইভিনিং স্ন্যাক্স আমাদের 7:00 এখন। আর যারা এইভাবে বাইরের থেকে মোমো কিনে এনে, স্টিম মোমো কিনে এনে ঘরের মধ্যে এরকম কারিকার্য করছো তো জানোই এরকম টেস্টি হয়ে খেতে, আর যারা করোনি তার ট্রাই করতে পারো একবার, ভেরি টেস্টি। আর একটা ফিল্ম দেখছি এখন, আরমান ফিল্মটা কিন্তু খুবই ভালো লেগেছে আমাদের, একটু লেংদি, সোলজারের উপরে ফিল্মটা কিন্তু একদম বেস্ট অম বেস্ট। আর ওই তো চলো সানডে ব্লগটা এখানে এড করছি তাহলে, আবার নেক্সট একটা ব্লগে তোমার সাথে জলদি দেখা হচ্ছে, তো টিল দেন খুব ভালো থেকো সবাই, আর চলো বাই বাই। আমার এই নর্মাল জানি না কী ব্লগ করছি, কী শেয়ার করছি তোমাদেরকে, কেমন বা লাগছে শেয়ার, কেউ তো সেরকম কমেন্ট করো না, তো তা বুঝতেও পারি না, তো হোপফুলি ভালোই লাগছে তোমাদের, এটলিস্ট লাইক একটা করে দিও আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো আমার চ্যানেলে। তো বাই বাই।